বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই নিশ্চয় বাসায় আছো, নিরাপদে আছো, ভালোই আছো। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী যারা, তোমরা জানো যে তোমাদের সাথে আমি বিগত দুটি ক্লাসে তোমাদের ইউনিট 5 মেকিং এ ডিফারেন্স যে ইউনিটটি আছে, শামিমার নামে যে মেয়েটি বা যে মহিলাটির গল্প আমরা পড়ছিলাম, আমরা দুটো লেসন অলরেডি পড়ে ফেলেছি। এটা টোটাল তিনটা লেসনের মধ্যে আমরা প্রথমে দ্য বিগিনিং পড়েছিলাম, অর্থাৎ প্রথম দিকে সে তার গল্প বলা শুরু করলো যে সে তার মানে বর্তমান তখন কী অবস্থা ছিল, সে কীভাবে তার কষ্টের দিনগুলো পার করে আসছে। এবার আমরা ফ্ল্যাশব্যাকে পড়ছিলাম সেটা সম্পর্কে। আজকে আমরা পড়বো এবার বিউটিফুল শামিমা, অর্থাৎ লেসন থ্রিটা আমরা পড়বো। সবার নিশ্চয়ই গল্পটা মনে আছে, আমি কিন্তু পুরো গল্পটা কিন্তু তোমাদেরকে ধারণা দিয়ে দিয়েছিলাম। আমরা প্রথম দুটো লেসন পড়েছি, আজকে আমরা লেসন থ্রি যেটা আছে সেটা পড়বো। এবং এই লেসন থ্রিটা পড়ার মাধ্যমে কিন্তু আমাদের এই যে ইউনিট 1 ইউনিট 5 এর লেসন 1 2 3 যে একটা সিকোয়েন্স ছিল সেইটা শেষ হবে। এরপর আমরা নেক্সট টপিক্সে বা নেক্সট পরবর্তীতে নতুন কোনো টপিক্স নিয়ে আমরা হাজির হব। তাহলে শিক্ষার্থীরা সবাই ইউনিট 5 লেসন 3 খুলো বইয়ের, এবং আমি এখন পড়বো, তোমরা আমার সাথে মিলিয়ে নিবে পড়বে। এবং পড়া শেষ হলে আমরা বিগত ক্লাসে না আজকে কিছু কোশ্চেন সলভ করব, যেহেতু আমাদের কোশ্চেনে বেশি সমস্যা হয়। চুজ দ্য বেস্ট আনসার আমরা মোটামুটি সবাই পারি, কিন্তু কোশ্চেন আমাদের ক্রিয়েট করতে মেক করতে সমস্যা হয়, তাই আমরা কিছু কোশ্চেন করবো। আগে আমরা প্যাসেজটুকু পড়বো। সবাই ইউনিট 5 লেসন 3 খুলো মেইন বইয়ের, তোমাদের মেইন বইয়ের 49 নাম্বার পৃষ্ঠায় ইউনিট 5 লেসন 3 আছে, সবাই নিশ্চয়ই পেয়েছ। ওকে, শামিমা মিজারি স্টার্টেড দ্য ডে হোয়েন শি ওয়াজ ম্যারিড। তাহলে বিয়ের দিন থেকেই শামিমার দুঃখ দুর্দশার দিন মূলত শুরু হয়, বিয়ের দিন থেকেই। হার হাজব্যান্ড ওয়াজ এ গ্রেডি পার্সন, তার হাজব্যান্ড যিনি ছিলেন, তার হাজব্যান্ড নাম কি ছিল সবার নিশ্চয় মনে আছে তোমাদের, তার হাজব্যান্ডের নাম ছিল কামালউদ্দিন জোয়ারদার, তিনি ছিলেন মূলত একজন লোভী ব্যক্তি। শি ইউজ টু অ্যাবিউজ হার, তাহলে তিনি লোভী ব্যক্তি ছিলেন, এবং তিনি কি ছিলেন, ইউজ টু কখনো জানো, অতীতকালের অভ্যাসগত কাজ বুঝেতে কিন্তু ইউজ টু ব্যবহৃত হয়, অর্থাৎ অতীতকালে যে কোনো একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, মানে যে কাজটা কিন্তু তুমি সবসময় করতে। যেমন আমি প্রতিদিন মনে করো মাঠে খেলতে যেতাম, আই ইউজ টু প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড, এভাবে অতীতকালের যে কোনো অভ্যাসগত কাজ বুঝাতে সেখানে কিন্তু ইউজ টু ব্যবহৃত হয়। সেই জন্যই কামালউদ্দিন জোয়ারদার কিন্তু তাকে কী করতো, মনে করো প্রতিদিন মারতো, তাহলে এটা কামালউদ্দিন জোয়ারদার একটা কী ছিল, অভ্যাস ছিল তাকে মারা বিয়ের পরে, যদিও বেশি দিন টিকে নাই বিয়েতে। তবে আমরা জানি যে যতদিন তার বিয়ে টিকে ছিল, যতদিন সে সংসার করেছিল, তাকে প্রতিদিন মারতো, এই জন্য এখানে কী ব্যবহার করছে, ইউজ টু ব্যবহার করছে এখানে। অ্যান্ড শি ইউজ টু অ্যাবিউজ হার ভার্বালি অ্যান্ড ফিজিক্যালি, এবং তাকে কীভাবে মারতো, তাকে প্রথমে মৌখিকভাবে এবং শারীরিকভাবে তাকে নির্যাতন করতো। উইদিন এ ফিউ মান্থস, অল্প কয়েক মাসের মধ্যে, ইন টু হার ম্যারেজ, তার বিয়ের অল্প কয়েক মাসের মধ্যে, শি হ্যাড টু লিভ হার হাজব্যান্ড কামালউদ্দিন জোয়ারদার, তাকে কী করতে হয়েছিল, তাকে তার হাজব্যান্ড কামালউদ্দিন জোয়ারদারকে ত্যাগ করতে হয়েছিল, মানে ছেড়ে দিয়েছিল তিনি তার হাজব্যান্ডকে। নাও বর্তমানে শামিমা বোস টু ওয়ার্ক উইথ উমেন, তাহলে বর্তমানে বহু অর্থ শপথ করা, দৃঢ় প্রতিজ্ঞা, ব্রত, তীব্র ইচ্ছা, কেমন, তাহলে শামিমার এখন ব্রত, শামিমার এখন ইচ্ছা, কী ইচ্ছা শামিমা এখন চায়, কী চায়, টু ওয়ার্ক, কাজ করতে, উইথ উমেন, মহিলাদেরকে নিয়ে, উমেন এখানে WOMEN উইমেন ব্যবহার করছে প্লুরাল হিসেবে, হু আর ইল ফেটেড লাইক হার, যারা কিনা তার মতো দুর্ভাগা, তাদেরকে নিয়ে তিনি কাজ করতে চান। শি হ্যাজ 43 ফিমেল মেম্বার্স ইন হার অর্গানাইজেশন ওয়ার্কিং ফর হার, তার জন্য কাজ করে এরকম তার অর্গানাইজেশন টোটাল 43 জন মহিলা সদস্য আছেন। শি হারসেলফ ট্রেনস দ্য মেম্বার্স অ্যান্ড দেন প্রোভাইডস দ্যাম উইথ ওয়ার্ক, তিনি প্রথমে কী করেন, তিনি প্রথমে তাদেরকে ট্রেনিং দেন, নিজেই ট্রেনিং দেন, বলছে শি হারসেলফ, তিনি নিজেই তাদেরকে ট্রেনিং দেন, এবং পরবর্তীতে ট্রেনিং শেষে তাদেরকে আবার তিনি কাজে নিযুক্ত করে দেন সেখানে। শি ডিজাইন্স, তিনি কী করেন সেখানে, তিনি ডিজাইন্স করেন, বানান ফেব্রিক্স, ফেব্রিকের মেক্স, ব্লক প্রিন্ট বানান, তিনি ব্রাশ প্রিন্ট করেন, অ্যান্ড হ্যান্ড এম্ব্রয়ডারিড শাড়ি, এবং হাতে তৈরি, হাতে খচিত শাড়ি তিনি কী করেন, হাতে এম্ব্রয়ডারি তৈরি করে শাড়িগুলো তৈরি করেন, হাতে তৈরি এম্ব্রয়ডারি করে। সো শি অলসো মেক্স 3-পিস ড্রেসেস, তিনি ফর উম্যান, তিনি মহিলাদের জন্য আবার কী করেন, 3-পিসের যে ড্রেস 3-পিস আছে সে 3-পিসগুলো তিনি তৈরি করেন, তিনি মহিলাদের জন্য কী করেন, তিনি মহিলাদের জন্য 3-পিসও তৈরি করেন। অ্যান্ড ফতুয়াস ফর ম্যান, এবং পুরুষদের জন্য কী করেন, ফতুয়া তৈরি করেন। শি সেলস দিস প্রোডাক্টস ইন হার শপ, তিনি তার দোকানে এই প্রোডাক্টগুলো বিক্রি করেন, অ্যান্ড সাপ্লাইজ ফ্রম আউটসাইড, এবং পাশাপাশি তিনি আর কী করেন, তার দোকানে পাশাপাশি তিনি বাইরেও এগুলো কী করেন, সাপ্লাই দেন, সরবরাহ করেন। শামিমা হ্যাজ এ ড্রিম নাও, শামিমার এখন একটা স্বপ্ন আছে, কী স্বপ্ন আছে শামিমার এখন দেখি আমরা, এ ড্রিম টু ডু সামথিং ফর দ্য হেল্পলেস পিপল, তা শামিমার স্বপ্নটা কি, অসহায় মানুষদেরকে নিয়ে কিছু
করার স্বপ্ন আছে তার। শি ওয়ান্টস দ্যাম টু ফিল ইউজফুল, তিনি তাদেরকে চান যে তারাও কি করবে, তারা যেন নিজেদেরকে প্রয়োজনীয়তা, নিজেদের যে প্রয়োজনীয়তা আছে সেটা যেন তারা যেন অনুভব করে, যারা অসহায় তারা যেন বুঝে যে আমারও প্রয়োজন আছে সমাজে। দে ক্যান লিভ উইথ সেলফ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি, এবং তারা যেন কি করতে পারে, তারা যেন আত্মসম্মান এবং মর্যাদা নিয়ে যারা তারা বাঁচতে পারে সমাজে, সেইটাই তিনি চান, সেটাই তার স্বপ্ন। এগুলো সব কাদের কথা বলতেছে, অসহায় নারীদের কথা বলতেছে। উইথ দিস ইন ভিউ, এই লক্ষ্যে এই উদ্দেশ্যে সি গোজ আউট লুকিং ফর সাচ পিপল, তিনি এই উদ্দেশ্যে যে তাদের জন্য কিছু করবে, অসহায়দের জন্য কিছু করবে, এই উদ্দেশ্যে তিনি কী করেন, এরকম মানুষগুলো খুঁজে, অসহায় মা যারা মানুষ তাদেরকে তিনি খুঁজে বের করেন এবং তাদেরকে ট্রেনিং দেন, ট্রেনিং তিনি আবার কাজ করান তাদেরকে দিয়ে কাজ করেন। শামিমা ফিনিশড হার স্টোরি উইথ এ স্মাইল, আমি প্রথম ক্লাসে বলেছিলাম এই কথাগুলো, শামিমা অত্যন্ত হাসি দিয়ে মানে ভালোভাবে আর কি, মানে সুখ নিয়ে আনন্দ নিয়ে সে কী করে তার গল্প বলা শেষ করেন। শামিমা হ্যাজ নো কমপ্লেন, শামিমা এখন কী নাই, কোনো অভিযোগ নেই, নো রিগ্রেটস, কোনো ঘৃণা নেই, নো গাজ, কোনো দুঃখ নেই। তাহলে আমরা একটু বলি, রিগ্রেটস দুঃখ, নো গাজ মানে ঘৃণা। হার হাজব্যান্ড কুড ডেস্ট্রয় হার আউটওয়ার্ড বিউটি, তার স্বামী হতে পারে যে তার বাহ্যিক যে সৌন্দর্য সেটা হয়তো নষ্ট করতে পেরেছিল, বাট নট দ্য বিউটি ফর হার মাইন্ড, কিন্তু তার মনের যে সৌন্দর্য সেটাকে তার হাজব্যান্ড কিন্তু নষ্ট করতে পারেনি। অল শি ওয়ান্টস টু ডু ইজ টু ব্রিং এ স্মাইল অন দ্য ফেসেস অফ দোজ উম্যান, তিনি যা চান তার সমস্ত চাওয়াকে নিয়ে মূলত হাসি ফুটানো, টু ব্রিং এ স্মাইল, হাসি ফুটানো অন দ্য ফেসেস ওই সমস্ত মুখে, অফ দোজ উম্যান ওই সমস্ত মহিলাদের মুখে তিনি হাসি ফুটাতে চান, হু আর আনফর্চুনেট, যারা কিনা দুর্ভাগা। শামিমা ওয়ান্টস টু বিকেম এ ফেমাস ডিজাইনার, শামিমা একজন বড় ডিজাইনার নকশাকার হতে তিনি চান। তাহলে নিশ্চয় সবার প্যাসেজটুকু ক্লিয়ার, এবার আমরা যাব কোশ্চেনে, সবাই মনোযোগ দিবে, কোশ্চেনগুলো আমরা সলভ করব, খেয়াল করবে। প্রথম প্রশ্ন কী আছে আমাদের, হোয়াট ইজ শামিমাস বউ নাও, শামিমার এখন ব্রত কি, শামিমা এখন কী চায়, সবার নিশ্চয় মনে আছে শামিমার ব্রত কি, এখন মূলত ইলফেটেড মহিলাদেরকে নিয়ে কিছু কী করা, কাজ করা, তার মধ্যে দুর্ভাগ্য আছে তাদেরকে নিয়ে কাজ করা। লাইনটা আছে না, দেখো প্রথমে প্যাসেজ এখানে আছে, এই যে দেখো তোমাদের মেইন বইয়ের একেবারে মেইন বইয়ের সেকেন্ড প্যারা, সেকেন্ড প্যারা প্রথম লাইনটা, সেকেন্ড প্যারা প্রথম লাইনটা লিখে দাও, তাহলে আমরা লিখব নাও শামিমাস বস। তাহলে আমরা কি লিখলাম, সবাই মনোযোগ দিবে, তাহলে আমরা কি লিখলাম যে নাও, তাহলে এই যে এখানে যে বসে হোয়াট ইজ শামিমাস বউ নাও, শামিমার এখন ব্রত কি, ইচ্ছা কি, নাও এখন শামিমাস বস, শামিমাস ব্রত, শামিমার ইচ্ছা কি, ইজ টু ওয়ার্ক উইথ, কাজ করতে, উইথ উম্যান, সেই সমস্ত মহিলাদের সাথে, হু আর ইনফেটেড, যারা কিনা দুর্ভাগা লাইক হার, তার মতো। সবার নিশ্চয় প্রশ্নটা ক্লিয়ার, দেখো সেকেন্ড প্যাসেজের সেকেন্ড প্যারার প্রথম লাইনে কিন্তু দেওয়া আছে অ্যান্সারটা। এবার আসো, হোয়াট আর দ্য প্রোডাক্টস দ্যাট শামিমা সেলস ইন হার শপ, তাহলে কোন ধরনের প্রোডাক্টগুলো শামিমা তার শপে বিক্রি করে। দেখো তোমরা এটাও কিন্তু কি আমাদের মেইন বইতে আছে, তোমরা দেখো মেইন বইয়ের সেকেন্ড প্যারা দেখো মাঝখানে আছে যে তিনি কি করেন, সে ডিজাইনস, ফেব্রিক্স, মেক্স, ব্লক প্রিন্ট, ব্রাশ প্রিন্ট, হ্যান্ড এমব্রয়ডারি শাড়িস, তাহলে এগুলোতে তুমি কি করেন তার দোকানে সেল করেন। তাহলে আমরা এখন এগুলো লিখবি, মনোযোগ দাও, তাহলে কি লিখবো আমরা, দ্য প্রোডাক্টস আমরা লিখলাম যে দ্য প্রোডাক্টস দ্যাট শামিমা সেলস ইন আর শপ, এই যেভাবে আছে দ্য প্রোডাক্টস দ্যাট শামিমা সেলস ইন আর শপ। এবার প্রোডাক্টগুলো কি কি, আর প্রোডাক্টগুলো হচ্ছে ব্লক পেইন্ট, ব্রাশ পেইন্ট, অ্যান্ড হ্যান্ড এমব্রয়ডারি শাড়িস, থ্রি পিসেস ড্রেসেস অ্যান্ড ফতুয়াস। লাইনটা কোথায় আছে, লাইনটা তোমাদের বইয়ের প্যাসেজে দেখো সেকেন্ড প্যাসেজ সেকেন্ড প্যারাতেই কি এই লাইনটা দেওয়া আছে। সবাই নিশ্চয় প্রশ্নটা বুঝেছ। পরের প্রশ্ন দেখি, হোয়াই ডিড শি সার্চ ফর দ্য হেল্পলেস পিপল, তিনি কেন অসহায় মানুষদের খোঁজ করে থাকেন, তাদেরকে কি করার জন্য সাহায্য করার জন্য। তাহলে আমরা লিখবো যে ডিড যেহেতু আছে, তাহলে গত পাশে শিখাইছিলাম আমি ডিড থাকলে কি করতে হবে, মূল যে ভাবটা সেটার সাথে কি করতে হবে, পাস্ট ফর্ম করতে হবে মূল ভাবটা। তাহলে আমরা কি লিখবো, শি সার্চ ফর দ্য হেল্পলেস পিপল সো দ্যাট, যাতে করে তিনি যেন তাদের জন্য কিছু কি করতে পারেন, তাদেরকে যেন কাজে লাগাতে পারেন, তাই না, তারা যেন কি হতে পারে, স্বনির্ভর যেন হতে পারে। এই পরের প্রশ্নটা দেখি আমরা, হাউ লং ডিড হার ম্যারেজ লাস্ট, তাহলে কতদিন শামিমার বিয়ে স্থায়ী ছিল, একদম ওখানে আছে না আমাদের কতদিন ছিল, এক মাস একটু বেশি বা কম সময়, দেখো এখানে আমাদের প্যাসেজ আছে, তাহলে আমরা এই যে দেখো উইদিন এ ফিউ মান্থস ইন টু হার ম্যারেজ শি হ্যাড টু লিভ, তাহলে প্রথম প্যাসেজেরই
প্যাসেজের প্রথম প্যারাতে কি আনসার দেওয়া আছে? দেখো উইদিন এ মান্থ ইনটু হার ম্যারেজ শি হ্যাড টু লিভ। তার মানে তাহলে কি লিখবো আমরা এখানে? তাহলে আমরা এখানে লিখবো হার ম্যারেজ লাস্টেড। তাহলে এখানে আবার ডিড আছে, তাহলে লাস্ট হচ্ছে মূল ভার্ব, তাই না? তাহলে হার ম্যারেজ লাস্টেড ফর এ ফিউ মান্থস। এখানে যেহেতু স্পষ্ট করে বলা নাই কয় মাস, আমরা লিখে দিব এ ফিউ মান্থস, কয়েক মাস তার বিয়েটা কি স্থায়ী ছিল। সবাই নিশ্চয় প্রশ্নটা বুঝেছো। পরবর্তী প্রশ্ন সবাই খেয়াল করে, হোয়ার ডাজ শি সেল হার প্রোডাক্টস? কোথায় তিনি তার প্রোডাক্ট গুলো সেল করেন? হোয়ার, কোথায়, শি ডাজ শি সেল, কোথায় তিনি তার প্রোডাক্টস গুলো, তার যে সব সামগ্রীগুলো যেগুলো তিনি বানান তৈরি করেন সেগুলো তিনি কোথায় সেল করেন? আমরা জানি তিনি সেগুলো তার দোকানে সেল করেন এবং পাশাপাশি লোকাল শপে, লোকাল মার্কেটে তিনি কি করেন, সেগুলো সেল করেন। এই যে দেখো একদম প্যাসেজের দ্বিতীয় প্যারাতে লাস্ট লাইনটা, প্যাসেজের দ্বিতীয় প্যারার লাস্ট লাইনটা সবাই খেয়াল করো। সি আমরা কি লিখব এখন এখানে? শি সেলস হার প্রোডাক্টস যে সদস্যগণ আছে, যে মহিলারা আছেন, তাদেরকে কে ট্রেনিং করান? কে ট্রেনিং করান? আমরা জানি স্বামীমা নিজে ট্রেনিং করান। এই লাইনটা কি প্যাসেজে খুব সুন্দরভাবে দেওয়া আছে। দেখো সেকেন্ড প্যারার সেকেন্ড লাইন, শি হারসেলফ ট্রেনস দ্য মেম্বার্স, তিনি নিজেই কি করেন, তাদেরকে মেম্বার, সেই যে মহিলারা সদস্যগণ আছে তাদের তিনি নিজে ট্রেনিং করেন। তাহলে আমরা লাইনটা লিখে দিব এখানে যে শামিমা হারসেলফ মেম্বার্স অফ, তাহলে এখানে শামিমাস লিখছি তো, তাহলে এখানে কি লিখবো? হার্স লিখবো, হার্স অর্গানাইজেশন। এটা আমার সবাই মনোযোগ দাও, হু ট্রেনস দ্য মেম্বার্স অফ শামিমাস অর্গানাইজেশন, শামিমার অর্গানাইজেশন মেম্বারদেরকে কে ট্রেনিং করেন? আমরা লিখেছি শামিমা হার্সেল, শামিমা নিজে কি করেন, তার যে অর্গানাইজেশন, তার যে বুটিক শপ আছে, তার যে সংস্থা আছে, সেটার মেম্বারদেরকে তিনি নিজে কি করেন, ট্রেনিং দেন এবং পরবর্তী তাদেরকে কাজ যে ব্যবস্থা করে দেন। তাহলে নিশ্চয় সবার এই প্যাসেজটুকু ক্লিয়ার। আমরা এর মাধ্যমে তিনটা প্যাসেজ শেষ করলাম। আমরা নেক্সট ক্লাসে নতুন কোনো টপিক্স নিয়ে হাজির হবো। সবাই এই প্রশ্নগুলো বাসায় ট্রাই করবে নিজে নিজে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। স্টে অ্যাট হোম, স্টে সেফ। আসসালামু আলাইকুম।